আজ আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটি প্রমাণ করব, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এখন অতিভুজের স্কোয়ার বলতে আমরা বুঝি অতিভুজের দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্রফল। একই রকমভাবে ভূমি স্কোয়ার মানে হচ্ছে ভূমির দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহু, তার ক্ষেত্রফল। আবার লম্ব স্কোয়ার মানে লম্বর দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য লম্বের সঙ্গে সমান, তার ক্ষেত্রফল। এখন আমরা দেখাব এই ছোট বর্গক্ষেত্র দুটোর ক্ষেত্রফলের সমষ্টি হবে বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান। তাহলে আমাদেরকে এখন যেটা প্রমাণ করতে হবে, ছোট বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের যোগফল হবে বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান। এখন আমরা দেখতে পাচ্ছি একটা ছোট বর্গক্ষেত্র বড় বর্গক্ষেত্রটির মধ্যে ঢুকে গেছে। এবার আমরা লাল বর্গক্ষেত্রটাকে দিয়ে বাকি বড় বর্গক্ষেত্রফলটার যে নীল অংশটা বেরিয়ে আছে সেটাকে আমরা ঢাকা দেওয়ার চেষ্টা করব। আমরা এখন স্টেপ বাই স্টেপ সেই কাজটা করছি। এরপর আমরা লাল বর্গক্ষেত্রের যে বাকি অংশটুকু রইল সেটাকে আমরা সমান তিন ভাগে ভাগ করছি। এখন আমরা দেখতে পাচ্ছি হলুদ এবং লাল অর্থাৎ ছোট দুটো বর্গক্ষেত্রকে দিয়ে বড় বর্গক্ষেত্রটি সম্পূর্ণ ঢেকে ফেলা গেছে, অর্থাৎ ছোট দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলো বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান। অর্থাৎ আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করলাম।